হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার আর আজকে একটা খুব ভেরি স্পেশাল ডে বলতে গেলে। আমার আজকে শ্বশুরমশাই, শাশুড়ি এবং তাদের ফ্যামিলি আর কি একটা ফ্ল্যাট কিনেছে, সেটাতে গৃহপ্রবেশ আছে। তাই সকাল সকাল স্নান টান করে একদম সেজে গুজে, দেখুন না, ফিটফাট হয়ে চলে এসেছি। আমাকে কেমন লাগছে ফ্রেন্ডস একটু বলবেন, ঠিক আছে? আর আমরা এখন যাব, গিয়ে দেখব। পুজো সব স্টার্ট হয়ে গেছে, আমি অলরেডি লেট আছি, সবাই অলরেডি গালিফালি দিচ্ছে হয়তো, বাট স্টিল ফ্রেন্ডস লেটস গো। দেখা যাক, পুজোর কাজ এক্ষুনি শুরু হবে। বাই। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন লিফটের কাছে পৌঁছে গেছি, লেটস গো। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছে গেছি এই সেই বাড়ি। সবাই খুব ব্যস্ত, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ঘাস লাগানোটা বাকি আছে ফ্রেন্ডস, এখানে ঘাসের উপর একটা আপনার নেম প্লেট হবে। এই দেখুন, এটা এন্ট্রান্সটা কি সুন্দর করা, আমরা এখন ঢুকব। দেখুন এটা এন্ট্রি, এই দেখুন এখানে পুজো আচ্ছার ব্যবস্থা করা হয়েছে। এই হ্যালো বলো, হ্যালো হ্যালো ফ্রেন্ডস বলো। এই দেখুন এই দরজাটা কি সুন্দর, চলুন আপনাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। এটা হলো একটা রুম, এই দেখুন এই রুমটা অসাধারণ। এটা আমার শালার রুম, দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর লাগছে। সিলিং ফ্যানটাও খুব সুন্দর, এটা পুরোপুরি ইন্টেরিয়ার ডেকোরেটরস দিয়ে করানো, তো কাজ আর কি গতকালই শেষ হয়েছে, এখনো কমপ্লিট হয়নি, আরো তিন দিন লাগবে। সোফাটাও তো বাকি আছে, মনে হয় সোফাটা আসবে। এই দেখুন এখানে একটা আয়না আছে, এই লাইটগুলো আমার শ্বশুরের পার্সোনাল পছন্দ করা, দেখছেন কি সুন্দর লাগছে। বেডের এখানেও লাইট দেওয়া আছে, এই দেখুন এটা হলো সেই আয়নাটা। হ্যাঁ, ফল খাও খাও। আর এই হলো আপনার উইন্ডোটা, চলুন বাথরুমটা দেখে নিই। আচ্ছা, বাথরুম দেখানোর আগে এই যে দেখুন, এটা হলো ওয়ার্ড্রোবটা, কি সুন্দর ওয়ার্ড্রোব। এটা আপনি খুললে লক করা আছে, দেখুন কত জায়গা, ওয়ার্ড্রোবের ভেতরেও লাইট দেওয়া আছে, অসাধারণ। চলুন বাথরুমটা দেখুন, বাথরুমের এই এই যে এই ডোর, এইগুলো আর কি পার্সোনালি কেনা, চয়েস করা আমার শ্বশুরমশাই। দাঁড়া বাবা, খুলে দিচ্ছি। এই দেখুন বাথরুমে লাইট আছে, আরও কিছু কাজ বাকি আছে বলছে, এবার দেখা যাক। এগুলো সব পার্সোনালি ফিটিং করা। চলুন এবার অন্য রুমগুলো দেখি, এবার চলুন আমরা বেরিয়ে যাই। দেখতে পাচ্ছেন এটা বেসিনটা কি সুন্দর, এই জল ফেলিস না। এটা হলো একটা আয়না, এটা একটা স্পেশালিটি আছে, কিচেনটা দেখে নি। চলো, প্রত্যেকটা দরজাই এরকম করা,
চিমনিতে আবার গান হয়, দেখুন এফএম চলছে, রান্না করতে করতে আপনারা গানও শুনতে পারবেন। এটা দেখিয়ে দিই, দেখুন দুটো লাইটও আছে, রাত্রিবেলা যদি রান্না করতে পুরো মডিউল। এটা হলো আপনার ড্রয়িং রুম। হ্যালো, হ্যালো, আজকে গৃহপ্রবেশ হচ্ছে, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। আর এবার আপনার আজকে গৃহপ্রবেশ হচ্ছে বাড়িতে, কেমন লাগছে আপনাদের বলুন? খুবই ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে, খুবই ভালো, খুবই ভালো, সুন্দর ডেকোরেশন, খুব সুন্দর, ছিমছাম ছিমছাম ব্যাপার। চলুন ফ্রেন্ডস ব্যালকনিটা দেখে নি। ব্যালকনি থেকে আপনার আউটসাইড ভিউটা অনেকটা এরকম, এই দেখুন পুরো রোড সাইড ভিউ পাবেন ব্যালকনি থেকে, অসাধারণ। এখানে সবাই পুজোতে বসেছে, আপনার কেমন লাগছে? আপনার বেয়ের বাড়ি, আমি চাই আমার ছেলে বাবু এরকম করে ওদের ফ্ল্যাটটা ডেকোরেশন করে দিক। হ্যাঁ হ্যাঁ, এরকম করে ওদের যে নিজস্ব ফ্ল্যাটটা ওটা ডেকোরেশন করে দিক। আচ্ছা, পয়সা কি তুমি দেবে? হ্যাঁ আমি দেবো, যতটা পারবো হেল্প করবো। আচ্ছা ফ্রেন্ডস, এই বাথরুমটাও দেখে নিই, বাথরুম গিজার আছে, শাওয়ার আছে, এটা কমন বাথরুম। এই দেখুন এটা হলো আমাদের ড্রেসিং। হ্যালো ফ্রেন্ডস, আমরা আরেকটা রুমের দিকে যাচ্ছি। এই রুমটা হলো আমার শ্বশুরমশাই আর শাশুড়ির, দেখতে পাচ্ছেন এখানেও সেই সেম লাইট লাগানো। এইটা হলো ভিউ জানলা দিয়ে, দেখুন ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজটা কি সুন্দর হয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, চলুন আমি মোটামুটি আপনাদের রুম ট্যুর দিয়ে দিয়েছি। পূজোটা শুরু হচ্ছে, পূজোর পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। নম এ তসময় গন্ধাদি ভোন, এতে গন্ধ বসবে বাঁধা দিয়ে গেল, এতে গন্ধ বসবে গন্ধাদি ভোন, এতে সব দিয়ে দেবে, এতে গন্ধ বসবে এ তস অধিপদয়ে দে বায় শ্রী বিষ্ণবে নম। আবার জনে চিটা দি সম্প্রদানায় পূজনীয় দুষ্টুমি করছো, দেখি মুখটা দেখি একটু বাবু, মুখটা একটু দেখা, কান হাতটা নিচে দিন, বাহাতটা উপরে, আমরা
हेलो गाइस, आज के आमादेर पूजो शेष लांच करे नहीं थी अम्मी, हमरा सब लांच करे नहीं थी, अखुन एक तो आड्डा मारते जाच्छी, आड्डा टा मेरे, आबार फ्लैटे फिरे जाबो, फिरे गिये अपनादेर साथे कथा होबे, आज के खूब मजा हलो, पूजो हलो, तारपरे अपनादेर पूजो हलो, तारपरे अपनादेर লাঞ্চ হলো, ব্রেকফাস্ট হলো, অনেক কিছুই হলো। সো ভালোই এনজয় করলাম। সো সি ইউ গাইস, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। এখন আরও মজা বাকি আছে যেটা আর কি ক্যাপচার করব। টিল দেন আমার বাহন এসে গেছে, ওই দেখতে পাচ্ছেন পেছনে আসছে, ঠিক আছে? তো আমরা যাই চায়ের দোকানে, আড্ডা মারি। গুড বাই ফ্রেন্ডস।